All in on Learn BD channel is tutorial voice channel. Hi bondura, 3 number tutorial e shokolke shagoto janacchi. Ajke ami je byapar gulo niye alochona korbo shegulo holo plate, scroll bar, tools box, character palette, name of active window. Ajke ei byapar gulo niye alochona korbo to cholun বাংলা বইয়ের মতো আগে রিডিং করি প্লেট কি পিকচার গ্রাফিক্স কে নানাভাবে রূপণ উপস্থাপন করার জন্য প্লেট এর সাহায্য নিতে হয় প্রোগ্রামের ডিফল্ট সেটিং অনুসারে অনেক সময় উইন্ডোজ কোনো প্যালেট প্রদর্শিত হয় না প্রয়োজনের প্রেক্ষিতে মেনুবারস্থ উইন্ডো মেনু থেকে সংশ্লিষ্ট প্লেটকে প্রদর্শন করানো হয় আচ্ছা এটা দ্বারা বুঝতে পারতেছি যে আপনার পিকচারের কাজ করার সময় অনেক ধরনের প্লেটের প্রয়োজন পড়ে যেমন আপনার উইন্ডোয়ের ভিতর Arrange workshop extension 3D action adjustment brush present channel character style clone source color এই ধরনের যতগুলো আর কি মেনু রয়েছে এগুলো হচ্ছে প্লেটের অন্তর্ভুক্ত দেখা যায় এখানে মিনিমাম 20টার মতো অথবা এর বেশি হতে পারে এই প্লেটগুলো তো আমার মনিটরে রাখা পসিবল না ঠিক আছে 20টা প্লেট যদি আমি এখানে রাখি তাহলে আমি কাজ করব কিভাবে এই কারণে দেখা যায় যে আমাদের যখন যে প্লেটটা দরকার হয় যখন যে কাজের ক্ষেত্রে যে প্লেটটা প্রয়োজন হয় আমরা তখন সেই প্লেটটা নিয়ে এসে এরপর আপনার কাজটা করি ঠিক আছে তো দেখি একটু আচ্ছা ধরি আমার এখানে আর কি কোনো প্লেট নেই আমি সব রান করে দিতেছি পুজোর সুবিধার্থে আচ্ছা এই হচ্ছে আমার উইদাউট প্লেট ইন্টারফেস আচ্ছা এখন আমি কাজ করতেছি আমার আপনার দেখা যায় যে লেয়ার প্লেটটা দরকার ঠিক আছে তো লেয়ার প্লেটটা দরকার আমি লেয়ারে ক্লিক করব দেখেন লেয়ার প্লেটটা চলে এসেছে এরপরে আমার হঠাৎ দরকার ক্যারেক্টার প্লেট ঠিক আছে ক্যারেক্টার প্লেট চলে আসছে এরপর আমার দরকার আপনার দেখা যায় যে চ্যানেল ঠিক আছে চ্যানেল চলে আসছে তো এইভাবে আমরা লেয়ার চ্যানেল ক্যারেক্টার প্যারাগ্রাফ আরও যত ধরনের প্লেট রয়েছে সবগুলো প্লেট সময় মতো প্রয়োজন মনে করে নিয়ে এসে কাজটা করতে পারি ঠিক আছে এটা হচ্ছে প্লেটের কাজ আচ্ছা এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি প্রত্যেকটা প্লেট ইচ্ছা করলে আমি আলাদা আলাদা রাখতে পারি একটা প্লেটের মধ্যে আরেকটা প্লেট আমি ভিতরে রাখতে পারি ঠিক আছে এটা আমার কাজের সুবিধার্থে যেভাবে ভালো হয় সেভাবে আমি দেখা যায় অ্যাটাচ করে রেখে কাজ করতে পারি হ্যাঁ আমার নিজের ইচ্ছা মতো এই হচ্ছে আপনার প্লেট আচ্ছা এরপর স্ক্রল বার এটাও পড়ি একটু কোনো ইমেজের চতুর্দিকে দেখার জন্য যেভাবে ব্যবহার করা হয় তাকে স্ক্রল বার বলে আচ্ছা এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে অনেক ক্ষেত্রে অনেক ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে উপরে নিচে অনেক স্পেস হয়ে যায় তো তখন আমরা ফটোটা দেখতে পারি না হ্যাঁ এর জন্য যেমন আমি এটা যদি জুম করি আচ্ছা পরে নিই কম্পিউটার ব্যবহার করার সবগুলোতে ডান এবং স্পেস যেতে হলে অরিজন্টাল আর পার্টিকুলার বলা হয় সুতরাং আচ্ছা ঠিক আছে এটা যদি আমি জুম করি তাহলে দেখ উপরে আমার দেখার প্রয়োজন হইলে আমি এই যে এই রোলারটা ইউজ করলাম স্ক্রলটা ইউজ করলাম সরি রোলার না এদিকে বাম থেকে ডান দিকে আমার দেখার প্রয়োজন হলে আমি এটা ইউজ করলাম হ্যাঁ তো এভাবে আপনার স্ক্রল বার ব্যবহার করা হয় তো দেখা যায় উপরে নিচে বোঝাতে হলে ভাটি বলা হয় আচ্ছা উপরে নিচে মানে এই এই রোলারটা যেটা আমি এখন মাউস দিয়ে ধরে রাখছি এটাকে বলে ভার্টিকুলার আর আপনার ডানে বামে কোনো কিছু বোঝাতে হরিজন্টাল ঠিক আছে এটা হচ্ছে ডানে বামে যদি আমরা ফটো দেখার প্রয়োজন পড়ে তাহলে এটাকে হরিজন্টাল বলে এই স্ক্রল বারটা কোনটার কী নাম এটা আপনারা মনে রাখবেন সবসময় আচ্ছা এরপর টুল বক্সে যদি চাই আর এই ফটোশপের উইন্ডোয়ের মধ্যে বামে বিভিন্ন টুলস সম্মিলিত একটি বক্স দেখা যায় যার নাম টুল বক্স বিভিন্ন রকমের অবজেক্ট তৈরি এডিটিং স্থাপন কালার ম্যানেজমেন্ট ড্রয়িং ইত্যাদি এডিট ফটোশপের প্রধান প্রধান
কাজগুলো করার জন্য এই টুলবক্স থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্জন করা যায়। এই টুলবক্সের বিস্তারিত আচ্ছা ঠিক আছে, শিক্ষকের কাছে জানার দরকার নেই আমি বলতেছি। বামপাশে দেখা যায় যে এখানে অনেকগুলো টুল রয়েছে, এই টুলগুলা একটা একটা আলাদা না, আলাদা রাখা যাবে বাট না আলাদা রাখা যাবে না, আমি একদিন আলাদা করে ফেলছিলাম অবশ্য। আচ্ছা যাক, তীর চিহ্নতে ক্লিক করলে এটা দুই সারিতে থাকবে, আবার আমি যদি এটা না রাখতে চাই তাহলে একটা লাইনে আর কি সাজানোভাবে থাকবে। ঠিক আছে, এই টুলগুলো একটা বক্সের ভিতরে আর কি একটা একটার সাথে ধাকে সে আটকে আসতে ধরা যায়, একটা সফটওয়্যার একটা ইন্টারফেস। হ্যাঁ, এইভাবে রাখছে হয়তো আমাদের কাজের সুবিধার্থেই, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি তাদের, তারা যেন এখান থেকে ইজিলি টুল নিয়ে এখানে কাজ করতে পারি, এর জন্য এগুলা এই টুল বক্সটা এটার ভিতরে রাখছে। আচ্ছা, এবার আমি টুল নিয়ে আলোচনা করি। দেখেন, একটা টুলের উপরে যখন মাউসটা নিয়ে রাখবো তখন এটার নাম শো করবে। ঠিক আছে, যেমন এটার উপরে মাউসটা নিয়ে রাখলাম, দেখেন ক্রপ টুল। আচ্ছা, এরপর আমি এটার উপরে মাউস নিয়ে রাখলাম, দেখেন পেন টুল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার ডিফল্ট অবস্থায় থাকে, সেটা হচ্ছে আপনারা ইজিলি দেখতে পারবেন মুভ টুল। মুভ টুলের পরে এখানে ব্র্যাকেটে ভি দেওয়া আছে। আচ্ছা, এটার মিনিংসটা হচ্ছে যে আপনার টুলটা সিলেক্ট করবেন, এটা আপনার দেখা যায় মাউস দিয়ে সিলেক্ট করবেন না, আপনি কিবোর্ড দিয়ে শর্টকাট করবেন, তো তখন ভি প্রেস করলে আপনার মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা টুলেরই শর্টকাট আছে, শর্টকাটগুলো মনে রাখলে কাজ খুব দ্রুতভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা ক্যারেক্টার প্লেট হচ্ছে, আচ্ছা এটা আমি যখন প্লেট নিয়ে আলোচনা করবো তখন আমি ক্যারেক্টার প্লেটের আলোচনাটা করবো। ঠিক আছে, আচ্ছা নেম অফ অ্যাক্টিভ উইন্ডো, এটা হচ্ছে আমি একটা উইন্ডো কাজ করতেছি এখানে একটা নতুন পেজ নিয়ে বোঝার জন্যে, এটা হচ্ছে আমার টেস্ট ফাইল। এটা যদি আমি নেম দিয়ে ওকে দিই তাহলে দেখেন এখানে একটা নাম শো করতেছে, টেস্ট ফাইল দিলাম আমি। আপনারা নাম্বার দিতে পারেন অথবা আপনাদের কাজের যে ফাইলটা থাকবে ওইটার নাম দিতে পারবেন। ঠিক আছে, এটা এটা বলছে নেম অফ অ্যাক্টিভ উইন্ডোজ। ঠিক আছে, উইন্ডোর নামটা এখানে এই পেজের উপরে শো আপ করবে। তো আজকে এই আলোচনা ছিল প্লেট স্কুল বার টুল বক্স। ঠিক আছে, এই টুলগুলো আপনার সবসময় শর্টকাটগুলো মনে রাখবেন। ঠিক আছে, শর্টকাটে আমি পরবর্তীতে আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সকলকে দেখার অনুরোধ করতেছি আর কি। বাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন।